inquinamiento del ambiente অর্থাৎ ambiente আমি কিভাবে রেসপেক্ট আর করে অর্থাৎ মেনে চলতে পারি, এবং এর ফলে হচ্ছে কি আমার যে পরিবেশ দূষণটা হয় বা আমার যে বায়ু দূষণ বা টোটাল পুরোটাই চিন্তা করি এটা কিভাবে হচ্ছে আমি কমাই নিয়ে আসতে পারি বা কিভাবে হচ্ছে আমার বাড়ে এগুলোর উপরে। যদি আমরা প্রথমে দেখি বলতেছে দি কুয়েলি কে রেসপেক্টানো লা নর্মাতিভা আন্তি ইনকুইনামেন্টো, ইনকুইনামেন্ট মানে হচ্ছে দূষণ আর আন্তি ইনকুইনামেন্ট হচ্ছে আমার যেটা হচ্ছে দূষণ করে না, সো উল্টাটা হচ্ছে, কিন্তু আন্তি বল দিলে হচ্ছে কি আমার নেগেটিভটা বোঝাচ্ছে না পজিটিভটা বোঝাচ্ছে, অর্থাৎ আমাকে ভালো করতেছে। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের যে নর্মাতিভা আছে আমার কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে হচ্ছে কি আন্তি ইনকুইনামেন্ট হয়ে থাকে অর্থাৎ আমার পরিবেশ দূষণটা দেখা যায় কি যে আমার দূষণ করে না তখন হচ্ছে সে ভালো করে থাকে। এটা যে নর্মা এই নর্মা হচ্ছে আমার হিসাব করা হচ্ছে 0 থেকে শুরু হয়, কমে এউরো চিঙ্কুয়ে এমসে আ মেত্তেরে ওনা কোয়ান্টিটা দি গাছ ইনকুইনান্তি এক্সট্রিমামেন্টে ইনফিরিয়রে দি কুয়েলি অমুলোগাতি সেকন্ডো লা নর্মাতিভা এউরো 0। এউরো 0 থেকে এউরো 5 এর মধ্যে হচ্ছে কি আমার ইনকুইনামেন্ট অর্থাৎ দূষণ হওয়ার যে সম্ভাবনাটা এটা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে ইনফিরিয়র অর্থাৎ কম হয়ে থাকে। এই দু মাত্রাটা কিন্তু হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ, কমে আমরা এর আগেও বলছিলাম যে এউরো 0 তারপর উনো দুয়ে ত্রে কোয়াট্রো চিঙ্কুয়ে যত উপরের দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে যে আপনার ভেহিকুলের মধ্যে যদি এরকম অমূলকাত করা থাকে অর্থাৎ নির্দিষ্টভাবে হচ্ছে রেজিস্ট্রাত করা থাকে যে আপনার ভেহিকুল হচ্ছে এউরো চিঙ্কুয়ে, তার কারণে সে হচ্ছে কি যে এউরো 0 উনো দুয়ে ত্রে কোয়াট্রো থেকে হচ্ছে কি সে অনেক ইনফিরিয়র অর্থাৎ কম হচ্ছে ইনকুইনান্তি অর্থাৎ দূষণ করে কম করে থাকে। সো আমার কিন্তু অনেক সময় দোমান্দা আসে যে এউরো 0 যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমার মাঝজোরে ইনকুইনামেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যারো রিসপোসা দিতে হবে। প্লাস হচ্ছে আমার অনেক সময় আসে তুলনা করে যে এরো 0 হচ্ছে আমার রিসপেতো এরো 5 থেকে হচ্ছে মিনোরে ইনকুইনামেন্ট করে থাকে অর্থাৎ কম ইনকুইনামেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু না এরো 0 হচ্ছে কি আমার বেশি ইনকুইনামেন্ট করে থাকে। পরে আমরা যদি দেখি বলতে সেই ইনকুইনামেন্ট দিল আরিয়া পোয়েসের হৃদত্ত ইনকুইনামেন্ট আরিয়া অর্থাৎ আমার যে বায়ু দূষণটা এটা হচ্ছে কি আমি কমাইতে পারি পোয়েসের হৃদত্ত অর্থাৎ কমিয়ে ফেলতে পারি কিভাবে, সে কন্ট্রোলান্দ কে ইল ভেহিকুলো সিয়া স্যাম্প্রে আলে কন্ডিশনে অতিমালি দি কনজুমো এ রেন্ডিমেন্ট, অর্থাৎ ইনকুইনামেন্ট আরিয়া পোয়েসের হৃদত্ত আমি কমাই নিয়ে আসতে পারি যে কন্ট্রোলান্দ কে ইল ভেহিকুলো সিয়া স্যাম্প্রে আলে কন্ডিশনে অতি মালি দি কনজিউমো এ রেন্ডিমেন্ট, অর্থাৎ আপনি যখন নাকি হচ্ছে সে ভালো করে হচ্ছে কনজিউমারে করতেছে একটা ভেহিকুলে বা তার যে ক্ষমতাটা সবসময় একই রকমভাবে স্বয়ংক্রিয়ভাবে ভালোভাবে যাচ্ছে এরকম যদি হয় এবং এটা যদি আমি কদিন পর পরে কন্ট্রোল করি তার ফলে হচ্ছে কি আমার ইনকুইনামেন্ট দিলে আরিয়া হচ্ছে পোয়েস হৃদত্ব অর্থাৎ কমায় আনতে পারি অর্থাৎ কমায় আনতে পারি। ভাই আমি একটু একটু জানার জিনিস আছিল ভাইয়া, বলেন এখানে যে এউরো 0 জি এউরো 1 এউরো 2 এউরো 3 এউরো 4 এউরো 0 মানে বেশি দূষণ দূষণ করে হাওয়া দূষণ করে এউরো টোটাল 1 এর জাস্ট থেকে খালি একটু দূষণ কম। জাস্ট খালি আপনার ইনকুইনামেন্ট তো আরিয়া না, ইনকুইনামেন্ট তো আরিয়ার সাথে তো আমার ইনকুইনামেন্ট তো অ্যাম্বিয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণটা হচ্ছে বেশি করে থাকে টোটাল ভাবে ধরে কি পরিবেশ দূষণ মানে যত নাম্বার বেশি যাবে অত কম কম দূষণ কম করবে আর কি। জি তাহলে আমরা এই এউরো 0 এউরো 1 এটা কিভাবে বুঝবো যে এই এটা হচ্ছে গাড়িটা আপনার এউরো 0 ভেহিকুলো ভেহিকুলো এউরো যে 1 কাতে এউরো 3 সার্কুলেশনে আছে ভেহিকুলের কাতে সার্কুলেশনের মধ্যে আমাদের ইন্ডিকেট করা থাকে যে আপনার হ্যাঁ ভেহিকুলটা এটাই কিসে চলে জানতেছিলাম এবং ভাই। সে হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে আছে অর্থাৎ সে কিভাবে হচ্ছে আন্তি ইনকুইনামেন্ট করে থাকে অর্থাৎ পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে কমায় থাকে। সো ডিজেলের গাড়িগুলো হচ্ছে এই কারণে আমার 0 1 2 এর মধ্যে পড়ে কি এরপরে 3 থেকে শুরু হচ্ছে আপনার বেনজিনার। ওকে আর একটু হচ্ছে একটু একটু আপনাদের ডিস্টার্ব করবো একটু ফেয়ার মারে করবো, দেখেন এ কি যেন সোহাগ হাওলাদার ভাই আছেন? ইয়েস ভাই ইয়েস। আচ্ছা আচ্ছা, ওই যে গত 2 দিন আগে হচ্ছে কুইজ করছিলাম রাত্রের বেলা আপনি ছিলেন তো মনে হয়। ইয়েস ভাই। ওকে, তখন আপনি ওই যে আমাদের হচ্ছে সোনিয়া আপা হচ্ছে আপনার কুইজ করছিল তো ওনার একটু মোটামুটি ওই সময় একটু ভুল গেছিল অনেক, ঠিক আছে। তারপরে আপনি বলছিলেন লাস্টের দিকে যে আঙ্কুরা হচ্ছে 2 মেজি যদি পড়ালেখা করে তাহলে হচ্ছে উনি পাশ করতে পারবে, ঠিক না? মজা করে বলছি আচ্ছা ভাইয়া। যাই হোক, মজাই ভালো, মজাই করে মানুষ বললে ওইটা মানুষ চ্যালেঞ্জ নেয়। এর ফলে হচ্ছে মনে করেন 38 ডিগ্রি জ্বর নিয়েও পরীক্ষা দিয়া পাশ করতে পারে। এ হচ্ছে আজকে হচ্ছে আমাদের যে সোনিয়া আপা হচ্ছে আজকে পাশ করছে আল্লাহর মতে, এই সকালবেলা পরীক্ষা ছিল, ওনার অনেক শরীর খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল, ঠিক আছে। তারপরে ভাই মনে করেন আমার পরীক্ষা পরীক্ষা দিয়ে হচ্ছে ভাই আজকে আমার পাশ করছে গে আমার পরীক্ষা দিতে ভয় করে ভাই। না। সোনিয়াপা আপনি বলেন কেমন আছেন, কি হাসি খুশি আপনার পরীক্ষার, ওনাদেরকে একটু বলেন যে কিভাবে পড়লে কি ভালো হবে নাকি খারাপ হবে, বা আপনার পরীক্ষার এক্সামের কি ছিল অবস্থা, কি কিরকম ধরনের স্কেদা ছিল দোমান্দাগুলো। আসসালামু আলাইকুম।
পরীক্ষা আমার তো এমনিতে শরীর কয়েকদিন ধরে অনেক খারাপ, তারপর রেহান ভাই তো অনেক খবর নিত, তারপর উৎসাহ দিত, আর লাস্ট যেদিন কুইজ করলাম রাতের বেলা অনেকগুলা ভুল হয়েছে, আমি তো পুরা মানে একদম ভাইঙ্গে পড়ছিলাম। যে আসলে বাসায় যখন করতাম তখন কিন্তু এত ভুল হইতো না আমার, একটা দুইটা এরকম ভুল হইতো, তো তখন একদম মনটা ভাইঙ্গে গেছিল। পরে আবার রাহেন ভাই ফোন দিল, না ঠিক হয়ে যাব, বা ওই ভাইয়াটাও বলছে 2 মাস আমার মনটা আসলে অনেক খারাপ হয়েছিল। আর তারপর তো আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার প্রশ্ন আসলে মানে এত ডিফিসিলে ছিল না, ফাঁচিলে ছিল, কেন আমার কাছে তো ডিফিসিলে লাগে নাই, মোটামুটি ফাঁচিলে ছিল। আর পরীক্ষা ফাঁচিলে ছিল এই কারণেই, কারণ পড়ছি হয়তো বা যারা পড়বে, আর যদি না পড়ে পড়া জমায় রাখে তাহলে তো পরে একসাথে পড়তে গেলে ডিফিসিলেই হয়ে যায়। আমি যখন রাহেন ভাই যেই চ্যাপ্টার পড়াইছে আগেও পড়ছি, তারপর রাহেন ভাই যখন যেই চ্যাপ্টার পড়াইছে ওই চ্যাপ্টার আমি পড়া ফেলছি, আবার পড়ছি আগে আবারও পড়ছি, আবারও পড়ছি। কুইজ করতে বলছে রাহেন ভাই 2 টাস্কে দা, আমি পড়ছি 6 টাস্কে দা, এরকম মানে যেটা বলছে যে বেশি বেশি আরো ট্রাই করছি, যে মানে নিজে আরো করার জন্য, বা আমি সবারই তো সংসার আছে, বাচ্চা কাচ্চা সবারই আছে, তারপর আমি মানে আমার ঘুমের সময় নষ্ট, মানে ঘুম কম করে মানে রাত্রে বেলায় আসলে পড়ছি বেশি, দিনের বেলায় তো এত সময় পাই না, পড়তেও পারিনি, রাত্রের দিকেই পড়ছি বেশি, সবসময় ঘুমাইছি কম, পড়ছি বেশি। তারপর শুরু করছি তো রাহেন ভাইয়ের কাছে পড়া হলো সেপ্টেম্বর থেকে, না রাহেন ভাই সেপ্টেম্বরের লাস্ট আপনার, হ্যাঁ সেপ্টেম্বরে তো শুরু করছে, আপনার মধ্যে কয়েকদিন ছিলেন, হ্যাঁ তারপর হ্যাঁ আবার একটু গ্যাপ ছিল, আবার ছিলাম, শুরু করছিলেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সেপ্টেম্বর থেকে। তারপর লাইন বাই লাইন তো রাহেন ভাই পড়াইছে, এই কারণে দেখা যাচ্ছে যখন ক্লাস করছে তখন ক্লাস গুলা মনোযোগ দিয়ে শুনছি, এই কারণে কুইজ করতে গেলে মানে ওই কথাগুলো আবার কানে ভাসছে, যে ওই পড়ছিলাম এরকম। আর অর্থগুলা মনে হয় লেখা রাখলে ভালো হয় সবসময়, অর্থগুলা পড়লে আর কি তাহলে কুইজ গুলো অনেক ফাঁচিলে হয়। আর আমার তো যে আমি হয়েছে মনে মনে পড়া তো সবসময় মানে কুইজ করতাম, এই কারণে যখন রাহান ভাই আমার কুইজ করতে দিচ্ছে আমি যে মুখে যখন উচ্চারণ করে পড়তে গেছি তখন আমার একটু সমস্যা হয়েছে, এইটাই কারণ আর ওই যে কি। আপনার সমস্যাটা হচ্ছে কি, যে উচ্চারণ মনে করেন এই যখন প্রনুচারে করতেছেন, প্রনুচারের উচ্চারণটা হচ্ছে ভুল, এই কারণে কিন্তু আপনার মাইন্ডের মধ্যে বা ব্রেনের মধ্যে কাজ করতেছে ওই হ্যাঁ ভুল হ্যাঁ এই শব্দটা। কারণে ভুলটা কাজ করছে, কিন্তু এমনি তো আমি সবসময় কুইজ করছি যে চোখে দেখে, মানে মুখে তো উচ্চারণ না করে চোখে দেখে করছি, এই কারণে যখন আপনার কাছে ওইভাবে কুইজ করতে গেছি এই কারণে কিন্তু আমার আরো ভুল হয়েছে, বা যেটাই হোক হয়তো বা আর যাই হোক। আর আমার মনে হয় যে তাড়াতাড়ি করে পড়া, তাড়াতাড়ি করে ডেট নিয়ে পরীক্ষা দিয়ে ফেললেই ভালো, বেশি দেরি না করা, কারণ বেশি দেরি করে কি লাভ, 36 পাইলেও পাস, 40 পাইলেও পাস। আর আমার স্কেদা এখনো পাই নাই, স্কেদা এখনো পাই নাই, স্কেদা ইনশাল্লাহ মনে হয় কালকের মধ্যে পাবো, পাইলে স্কেদা দিব। আর আমার কয়টা হইব দেখি কয়টা হয় হইব, এখানে একটা ভাইয়া মানে আমি কুইজ করছি, 0 এররই করছি, 40টাই রাইট হয়েছে, আবার মাঝে মধ্যে দেখা যায় 5টা ভুল হয়, 4টা ভুল হয়, এমন সময় আছে 6টাও ভুল হয়ে যায়, ঠিক আছে, যার কারণে কি পরীক্ষা দিতে আমার একটু ভয় লাগতেছে, ঠিক আছে, কারণ আমি চাইতেছি একবার পরীক্ষা দিয়ে একবারই সুপেরারে করতে, ঠিক আছে, এজন্য একটু সময় নিতেছি। না পরীক্ষা হয় কি, পরীক্ষা যদি এরকম হয় আপনার তাইলে মানে এটা আমারই কথা, রাহেন ভাইয়ের কথা অন্যরকম হইতে পারে, স্যার মানুষ মানে আমার বুঝে এরকম, যে এরকম হইলে ডেট নিয়ে তারপরে যে কয়েকদিন টাইম থাকে, যেমন আমি আউটস্কলা থেকে পরীক্ষা দিছি, আমার 15 দিন 20 দিন 20 দিনের মতো টাইম ছিল, তো 20 দিনের মধ্যে দেখা যায় পরে একটা মনের মধ্যে একটা ইয়ে আসে যে পরীক্ষা পড়তে হইব, তখন আবার বেশি করে পড়লে ওইটা আর হয় না, যে এতগুলা ভুল হয়, এত মানে এত ডিফারেন্স এর ভুল তখন এত হয় না, তখন একটা রিকভার হয়ে যায়। আর এখন তো পড়তেছি হইব, পরীক্ষা তো না মানে একটা নিতেছি হইতেছে, এরকম মনোযোগ না দিয়ে পড়া হয়, এই কারণে এরকম দেখা যায় একসময় 0 এররই হয়, একটা সময় 5টা ভুল হয়, 6টা ভুল এরকম হয়। এখন বাকিটা রাহেন ভাই, আর না রাহেন না ভাই তো ঠিক অনেক না ঠিক ধন্যবাদ। আছে, আপনার কথা ঠিক আছে, যে কমে আপনার হচ্ছে এই যে ব্যাচে ছিলেন, আপনার তো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যখনই নাকি মোটামুটি ভাবে আমরা 20টা চ্যাপ্টার মনে হয় আরো কম, আপনার হচ্ছে এই আমার আমার মনে হয় যে নভেম্বরের 10 তারিখ নাকি কবে মনে হয় অত স্কুলে ভর্তি হয়েছিলেন,
বা নভেম্বরের ফার্স্টের দিকে অথবা অক্টোবরের মেতার দিকে কমাবে লাস্টের দিকে। তো অক্টোবরের অক্টোবরের 14 তারিখে না 15 তারিখে ওকে, আমি তো করছিস? তখন হচ্ছে মোটামুটি ভাবে আমরা একটা কয়টা চ্যাপ্টার, আমরা মনে হয় 12টা কি 15টা চ্যাপ্টার মতো শেষ হয়েছে। তখন কিন্তু আমরা বলছিলাম যে ওকে অত স্কুলে ভর্তি হন, তারপরে আরো 2 মাস সময় থাকবে, কারণ ওরা অত স্কুলের মধ্যে আমি ভর্তি হওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে পরীক্ষা দিতে দিবে না। আমি যতই কান্নাকাটি করি ওরা একটা অ্যাপ দিবে, বা ওদের ওখানে মোটামুটি ক্লাস করতে হবে, অ্যাপের উপরে হচ্ছে আমার একটা ভালো একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করতে হবে, যে ওইখানে দেখবে যখন ওরা অ্যাপের মধ্যে অনলাইনে কন্ট্রোল করে যে ওইখানে আপনি অ্যাপটাও ব্যবহার করতেছেন, প্লাস হচ্ছে ওইখানে ভালো রেজাল্ট, তখন হচ্ছে ওরা আপনার ফিদের ফেদারে করে বা ক্রেদারে করে স্কুল আমি যে আপনার হচ্ছে পরীক্ষায় মানদারে করার জন্য ওরা পাঠায়। কারণ এই আমি ব্যাপার যখন 1 সপ্তাহ গেছে পরে বলছি মায়াস্টা আমি পরীক্ষা দিতে চাই আমার ডেট নিয়ে, পরে বলে না তুই তো মাত্র ভর্তি হয়েছিস, এখন তুই আগে আমাদের ইয়ার মধ্যে অ্যাপসে কুইজ কর দেখি, যদি দেখি তুই ইয়া হস তাহলে তাহলে তোর ডেট নিব। তারপরে আমি কুইজ করছি, কুইজ করছি পরে আমি যা গেছি ডেট নিতে, তো ডেট নিতে গেছি পরে মানে প্রথম তো যে বিজিতা করাইছে ডেট নিতে গেছি, পরে বলতেছে আমি বলতেছি আমার জানুয়ারিতে ডেট দে, বলে না না তুই জানুয়ারিতে ডেট নিবি কেন, তুই ডিসেম্বরে পরীক্ষা দে, তোর ইয়া তো বলতেছে ভালোই তুই ডিসেম্বরে পরীক্ষা দে, মানে ওরাই দেখা বইলা দিবে যে আপনি প্রন্ত বা প্রন্ত না। ধরো এরকম ভাবে আপনার আমাদের মানে সবারই উচিত আমি মনে করি যে 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 পজিশনে থাকে আলমেনো 20 ক্যাপিটলও শেষ হয়ে গেছে, এখন মনে করেন অত স্কুলে ভর্তি হয়ে মনে করেন তারপরে একটা সময় থাকে, তো প্রায় 1 মাস 1.5 মাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে বা পরীক্ষার একদম হলে যাইতে, সেক্ষেত্রে আপনি ওই 1.5 মাস যখন থাকে একটা প্রেশারের মধ্যে নিয়ে আপনি পড়ালেখা করবেন, তার মানে তখন কিন্তু দেখা যায় যে মানে খুব ভালো একটা প্রিপারেশন হয়। এই কারণে হচ্ছে প্রত্যেকেরই উচিত যে মোবাইলের মধ্যে অ্যালার্ম অথবা মেমোরিজ জারে করে রাখা, অথবা ক্যালেন্ডার থাকলে বাসা ক্যালেন্ডারের মধ্যে মনে করেন দাগ দিয়ে রাখা যে আমি হচ্ছে এত তারিখে পরীক্ষা দিব। আপনি দেন না দেন ওটা পরের হিসাব, কিন্তু একটা টাইম যদি ফিক্স করেন যে ওকে আমি ফেব্রুয়ারি মাসে 28 তারিখের মধ্যে পরীক্ষা দিব, এই নিয়ে হাও আমি ওই সিটে যাই একদম মতিঝিলের ছিবিলের মধ্যে যাও, পরীক্ষা দেওয়ার দরকার নেই, বাসার মধ্যেই মনে করেন চিন্তা করেন যে 28 তারিখে হচ্ছে আমার একটা পরীক্ষা আছে, ফেব্রুয়ারি মাসে 28 তারিখ, বা যেই যেই পজিশনে চিন্তা করেন যে এই তারিখে হচ্ছে আমি একটা পরীক্ষা দিব, ওই ডেট হিসাব করে হচ্ছে কি আপনি পড়তে থাকেন, প্লাস হচ্ছে যে আপনার ওই ডেটের মধ্যে আপনি নিজেই একটা পরীক্ষা দিয়ে দেখেন না যে একা একা যে ওকে মোবাইলে অ্যাপের মধ্যেই দেন যে কীরকম অবস্থা, প্লাস আপনার এই ব্যাপারটা হচ্ছে অনেক বেশি লেন্থি করে লাভ নেই, লেন্থি করলে জিনিসটা অনেক লেন্থি হবে। তো মনে করেন একবার আমরা বইটা রিভাইজ করার পরে এরপরে যদি মনে করেন আপনার আরও 1 মাস বা 1.5 মাস সময় নেওয়া হচ্ছে এর মধ্যে মনে করেন অত স্কুলে ভর্তি হয়ে তারপরে হচ্ছে যদি পরীক্ষার জন্য একটু দৌড়াদৌড়ি করেন তাহলে দেখা যায় ইনশাল্লাহ ভালো কিছু একটা রেজাল্ট করা যায়। এক্ষেত্রে আপনি আমরা কখনোই চিন্তা করলে হবে না যে আমার 40টা যতদিন পর্যন্ত না হচ্ছে বাসায় ততদিন পর্যন্ত আমি ভর্তি হবো না, আমি পরীক্ষা দিব না, এটা ভুল, ঠিক আছে, এটা ভুল। কারণ আপনি অনেক ভালো রেজাল্ট মানে ভালো রেজাল্ট করতেছেন সবসময়, ঠিক আছে, কমে এই সোনিয়াপার কথাই বলি, উনি হচ্ছে সবসময় ওনার আমি যে ইয়া দেখছি উনি কুইজ করছে সবগুলোই বেশি সময় পাঠাইছে, যে একদিনের মধ্যে অনেকগুলো 5-6টা কুইজ করছে বা 10টা করছে, সবগুলোর মধ্যে ছিল 0, 1, ঠিক আছে, কিন্তু ওই দিন যখন নাকি কম্পিউটারে এখানে দিছি তখন মানে ওনার কিন্তু ভুলের সংখ্যা অনেক হয়ে গেছিলো, 4টা 5টা হয়ে গেছিলো, ঠিক আছে। তো পরীক্ষার হলের মধ্যে যে সিচুয়েশন চেঞ্জ হয়ে আসতে পারে, আপনি যতই ভালো পারেন বা যত ভালো কুইজ করেন দেখা যাবে যে ওইখানে যে চেঞ্জ হয়ে যেতে পারে। সোনিয়া আপা যে কুইজ গুলা করছে সে কিন্তু খুব অল্প সময় নিছে, মানে দেখা গেছে 30 মিনিটের মধ্যে সে 15 মিনিটে সব শেষ না, করে 17 মিনিটে এরকম শেষ তার করছে, একটু। তারপর হচ্ছে 13 মিনিট বলছিলাম হচ্ছে রিভাইজ দিতে, আজকে উনি একই রকম ভাবে 17 মিনিটে শেষ করছে, বই ওনার 3টা ছিল হচ্ছে ডিফিচিলে বা একটু বুঝতে সমস্যা ছিল, পরে ওই 13 মিনিট বা আপনার এই মনে হয় পরেগুলো হচ্ছে আবার রিভাইজ দিয়েছে, রিভাইজ দিয়ে তারপরে হচ্ছে ডিসিশনে করে হচ্ছে পরীক্ষা দিয়েছে। সো সবসময় বাসায় প্র্যাকটিস করার সময় এরকমভাবে প্র্যাকটিস করবেন যে কমে মনে করবেন যে আপনার কম্পিউটার ল্যাপটপ অথবা ট্যাব বলেন আর সেলুলার যেটাই মধ্যে ইউজ করেন না কেন, চিন্তা করুন এরকম যে প্রত্যেকটা স্কেদাই হচ্ছে আপনার পরীক্ষা, প্রত্যেকটা স্কেদাই হচ্ছে পরীক্ষা। সো আস্তে 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 একটু একটু একটা একটা ওয়ার্ড করে পড়ি, এক একটা ওয়ার্ডের লাস্টে যে অক্ষর আছে ওই অক্ষরটা সহ হচ্ছে আমার পয়েন্ট আছে, কারণ ওই একটা অক্ষরের জন্য হচ্ছে কি আমার পুরো কুইজ চেঞ্জ হয়ে যায়। সো ওগুলো যদি খেয়াল না করে মুখস্থ বিদ্যার মতো কুইজ করতে থাকি বা কুইজ মুখস্থ করি তাহলে কিন্তু বিপদ হবে, ঠিক আছে, যাই হোক এই আর কি। ওকে তাহলে আর কি আপনার তো এই 24 নম্বরের লাস্টের দিকে আচ্ছা একটু বাকি ছিল, আমার মনে হয় আর পড়ার দরকার নাই লাস্টের স্তরে, আপনি তাহলে আর কি রেস্ট নেন অসুস্থ যেহেতু। আচ্ছা সবাই দোয়া করবেন যাতে গুইদা করে তাড়াতাড়ি পাস করতে পারি, আর আইন ভাই দোয়া করবেন, হ্যাঁ আপনারা হ্যাঁ অনেক ধন্যবাদ, নিয়ে আনছে। সবাই ধন্যবাদ।